নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিও থেকে আমরা জানবো কোন দিকে আয়না রাখলে নেমে আসবে চরম বিপদ কোন দিকে আয়না রাখা শুভ আর্থিক উন্নতির জন্য কোন দিকে আপনারা আয়না রাখবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বাড়িতে আয়না থাকবে না এটি হতেই পারে না প্রত্যেক বাড়িতে আয়নার গুরুত্ব অত্যন্ত বেশি একটি দুটি না একাধিক জায়গায় বাড়িতে আয়না থাকে ড্রেসিং টেবিল তো রয়েইছে তার সঙ্গে বেশিনের সামনে বাথরুমে আয়না থাকে অনেকেই হয়তো জানেন না আয়না যে শুধুমাত্র সৌন্দর্যের বর্ধনকারী সামগ্রী তা কিন্তু নয় এটি মানসিক চাপ কমাতেও দারুণ কার্যকর আয়না মা লক্ষ্মীর গুণ সংসারে প্রতিফলিত করে তাই মন্দির কিংবা বাড়ির অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে উপহার হিসাবে আপনারা আয়না তুলে দিতে পারেন কিন্তু আয়না রাখারও সঠিক একটি দিক আছে সঠিক দিকে আয়না না রাখলে সংসারে চরম অমঙ্গল আসতে পারে চলুন এবার দেখে নেওয়া যাক ঘরের কোন দিকে আয়না রাখা উচিত কিংবা কিভাবে তার যত্ন নেওয়া হবে বাজারে বিভিন্ন ধরনের আয়না পাওয়া যায় তবে কোন আয়নাগুলি আমাদের বাড়ির জন্য সংসারের জন্য ভালো সেটাও জেনে নেব আজকের ভিডিও থেকে আয়না আপনারা সূর্যাস্তের পর কখনোই কিনবেন না দিনের বেলা সূর্যের আলো থাকাকালীনই আয়না কেনা উচিত হালকা রঙের ফ্রেম বিশিষ্ট আয়নাই সবসময় কেনা উচিত এছাড়াও আপনারা চন্দন সাদা গাঢ় লাল এবং গাঢ় সবুজ রঙের ফ্রেমেরও আয়না কিনতে পারেন সেগুলিও খুবই ভালো আয়না কিনে শুধু বাড়িতে রাখলেই হবে না আয়নার কাজও পরিষ্কার করতে হবে আপনাদের আয়না কাছে ধুলো জমতে দেওয়া উচিত নয় কোন দিকে আয়না লাগানো শুভ স্বাস্থ্য মতে আয়না রাখার প্রথম নিয়মই হল উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণে বা পূর্ব দিকে আয়না রাখা শুভ কারণ উত্তর পূর্ব দিক বা পূর্ব দিক ইতিবাচক শক্তির উৎস তাই সেই দিকে আয়না রাখা জরুরি উত্তর পূর্ব দেওয়ালে আয়না লাগালে নতুন প্রকল্পের পথ প্রশস্ত হয় বাড়ির লকার বা আলমারির সামনে আয়না রাখা ভালো এতে শ্রীবৃদ্ধি হয় আয়না লাগানোর সময় আপনাদের খেয়াল রাখতে হবে আয়নাটি যেন মাটি থেকে প্রায় চার থেকে পাঁচ ফুট উচ্চতায় স্থাপন করা হয় ও আপনি ডাইনিং এরিয়াতে ডাইনিং টেবিলের ঠিক সামনে একটি আয়না রাখতে পারেন এতে কি হয় খাবার সময় বাড়ির লোকজনের প্রতিফলন দেখা যায় এবং এতে সবার মধ্যে সম্প্রীতি বজায় থাকে বাস্তব অনুসারে এটি পরিবারের সদস্যদের মধ্যে প্রেম এবং স্নেহ বাড়ায় যদি আর্থিক ক্ষেত্রে লাভ করতে চান তাহলে কোথায় আপনারা আয়না রাখবেন যদি আপনার অর্থ অপচয় হতে থাকে এবং আপনার প্রচুর অর্থ ব্যয় হতে থাকে যদি আপনি সেগুলি এড়াতে চান তাহলে আপনার লকারের ভিতরে একটি আয়না রাখুন এটি আপনার সম্পদ বৃদ্ধি করতে পারে এবং আপনি ঋণের মতো পরিস্থিতি থেকেও দূরে থাকতে পারেন যদি বাড়ির কোনো বস্তু আপনার মনে হয় যে এটি নেতিবাচক বলে তাহলে দর্পণ বাস্তু অনুসারে তার সামনে একটি আয়না রাখলে তা থেকে নেতিবাচকতা দূর হয় আয়নার আকারও জীবনে প্রভাব ফেলতে পারে মতে গোল বা ডিম্বাকৃতি আয়না কোনোভাবেই লাগানো ঠিক নয় এতে সংসারে অশান্তি বাড়ে বর্গক্ষেত্র এবং আয়ত্র ক্ষেত্রাকার আয়নাগুলি সর্বদা পছন্দ করা হয় কারণ তারা সমানভাবে শক্তি ছড়িয়ে দেয় কেমন ধরনের আয়না বাড়িতে রাখবেন না ভাঙা বা অস্পষ্ট আয়না বাড়িতে একেবারেই রাখা উচিত নয় বাস্তুশাস্ত্র মতে বাড়িতে ভাঙা কাজ বা ভাঙা আয়না রাখলে সমস্যা দীর্ঘস্থায়ী হয় জীবনে কোনো সমস্যা এলে সেটি চট করে যেতে চায় না তাই কাঁচ বা আয়না ভেঙে গেলে সঙ্গে সঙ্গে সেটি ফেলে দিন বাড়ির মধ্যে কখনোই সেগুলি রেখে দেবেন না অস্পষ্ট আয়নায় প্রতিবিম্ব দেখা ভীষণ খারাপ এতে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে সংসারে সবার ঘরে আয়না থাকলে কি করবেন সবার ঘরে আয়না না লাগানোই ভালো কিন্তু যদি লাগাতেই হয় তাহলে কতকগুলি জিনিস অবশ্যই আপনারা খেয়াল রাখবেন ঘুমানোর সময় শরীরের কোনো অংশ যেন আয়নায় দেখা না যায় অর্থাৎ খাটের সামনে আয়না না রাখাই ভালো এতে শরীর খারাপের সম্ভাবনা থাকে যদি শোবার ঘরে আয়না রাখেন তাহলে ঘুমানোর সময় সেটি কাপড় দিয়ে ঢেকে রাখুন এতে নেতিবাচক প্রভাব পড়বে না বাড়িতেও পড়বে না এবং আপনার জীবনেও কোনো নেতিবাচক প্রভাব পড়বে না এছাড়া আপনারা আপনাদের মেন গেট বা মূল দরজার সামনে কখনোই আয়না বা কোনো কাছের বস্তু বা কোনো চকচকে বস্তু কখনোই রাখবেন না রান্নাঘরের অভ্যন্তরে কখনোই আয়না স্থাপন করা উচিত নয় বাড়িতে আয়না রাখলে কখনোই দুটো আয়না মুখোমুখি রাখবেন না মুখোমুখি রাখলে ঘরের বাসিন্দাদের সম্পর্কের অবনতি দেখা দিতে পারে